কোন দেশে মজুদ রয়েছে কত স্বর্ণ এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। 2019 সেপ্টেম্বর পর্যন্ত যাচাই করে সেই তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। তার মধ্যে বিশ্বের শীর্ষ 10টি দেশের সম্পর্কে আমরা জেনে নিই যেখানে সবচেয়ে বেশি স্বর্ণ মজুদ রয়েছে। নেদারল্যান্ডস, ডাচ সেন্ট্রাল ব্যাংকে মোট 613 টন স্বর্ণ জমা হয়েছে। ডাচ সেন্ট্রাল ব্যাংকের স্বর্ণের বোল্ট রয়েছে আমস্টারডামে। নিরাপত্তার স্বার্থে সেই বোল্ট নিউ আমস্টারডামে সরিয়ে নেওয়ার কথাও ঘোষণা করে দিয়েছে ডাচ সেন্ট্রাল ব্যাংক। সঞ্চিত স্বর্ণের নিরিখে নেদারল্যান্ডস বিশ্বের 10ম দেশ। ভারত, স্বর্ণের দাম বাড়লেও 2018 সালের তুলনায় 2019 সালে অনেক বেশি স্বর্ণ সঞ্চয় করেছে ভারত। 2018 সালে সঞ্চিত স্বর্ণের পরিমাণ ছিল 560.3 টন। 2019 সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে স্বর্ণের পরিমাণ বর্তমানে 618 টন। স্বর্ণ সঞ্চয়ের নিরিখে ভারত বিশ্বের 9ম দেশ। জাপান, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানেরই, আর সঞ্চিত স্বর্ণের নিরিখে জাপান বিশ্বের 8ম। জাপানের সেন্ট্রাল ব্যাংকে সঞ্চিত স্বর্ণের পরিমাণ 765 টন। সুইজারল্যান্ড, সঞ্চিত স্বর্ণের নিরিখে বিশ্বের 7ম দেশ সুইজারল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের স্বর্ণ ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই দেশ। বর্তমানে সঞ্চিত স্বর্ণের পরিমাণ 1040 টন, যার বেশিরভাগই হংকং এবং চীনে সরবরাহ করা হয়। চীন, ষষ্ঠ স্বর্ণের দেশ চীন। অন্য দেশ থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ কিনে থাকে চীন। বর্তমানে চীনের পিপলস ব্যাংকে 1937 টন স্বর্ণ সঞ্চিত রয়েছে। রাশিয়া, গত 7 বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণক্রেতা রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক। রাশিয়া প্রশাসনের তত্ত্বাবধানে 2219 টন স্বর্ণ রয়েছে। স্বর্ণ সঞ্চয়ে রাশিয়া বিশ্বে 5ম। ফ্রান্স, স্বর্ণ সঞ্চয়ের নিরিখে বিশ্বের 4র্থ দেশ ফ্রান্স। গত কয়েক বছর ধরে সঞ্চিত স্বর্ণ বিক্রি করতে শুরু করেছে ফ্রান্স। বর্তমানে তার সেন্ট্রাল ব্যাংকে 2436 টন স্বর্ণ রয়েছে। ইতালি, স্বর্ণ তালিকা অনুযায়ী বিশ্বের তৃতীয় ইতালি। 2452 টন স্বর্ণ সঞ্চিত রয়েছে এবং ইতালি বছরের পর বছর ধরে স্বর্ণ সঞ্চয়ের আকার বজায় রেখে যাচ্ছে। জার্মানি, জার্মান প্রশাসনের তত্ত্বাবধানে সঞ্চিত মোট স্বর্ণের পরিমাণ 3367 টন। সোনার নিরিখে জার্মানি বিশ্বের দ্বিতীয় ধনী দেশ। আমেরিকা, সবচেয়ে কোন দেশের বোল্টে বেশি স্বর্ণ সঞ্চিত রয়েছে? উত্তরটা অবশ্যই আমেরিকা। আমেরিকার সঞ্চিত সোনার পরিমাণ 8134 টন।